এই হচ্ছে ফ্রেন্ডস, লজ্জা করছে দেখুন, চুল কেটে লজ্জা করছে, লজ্জা করার কি দরকার আছে? আছে ঢং দেখুন আমার ওয়াইফের, এই দেখুন। হ্যাঁ ঢং বলে না, এটা ফ্যাশন বলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেটা হচ্ছে যে আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি, মুরারায় যাচ্ছি, আর সৈয়ব মানে একটা কাজ যেটা হচ্ছে ল্যাপটপ এখন ঠিক করবে, তো আমরা যাচ্ছি। আর সোনালির একটা স্পেশাল কাজ আছে বলে না। হ্যাঁ আজকে বার্থডে গার্লের, বার্থডে বেবির মানে বার্থডে আছে, তাই আজকে সবাই ঘুরতে আছে। আর সোনালি আজকে পার্টি দেবে মনে হচ্ছে। যেটা হচ্ছে এখন আমরা ঢুকছি ঝাড়খণ্ড বর্ডার, মানে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল, এখন আমরা ঢুকছি ওয়েস্ট বেঙ্গলে। আমরা এখন ঝাড়খণ্ড থেকে যাচ্ছি মুরারই, তো মুরারই ওয়েস্ট বেঙ্গলে আছে আমাদের মুরারই। তো এখন আমরা যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছেন বর্ডার আছে, আসতে মানে একটা বেড়া থাকে, আপনারা চলে এসছেন বর্ডারের কাছে। এখানে পুলিশ ক্যাম্প আছে, এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ড্রামগুলো লাগানো, মানে ড্রামগুলো রাখা আছে। এবারে ঢুকবো আমরা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, যেটা হচ্ছে সামনে আছে এখন ওয়েস্ট বেঙ্গল বর্ডার। আপনার সামনে যেন দেখতে পাবেন, মানে একসঙ্গে দু দুটো বর্ডার, খুব মানে দেখতে ভালোই লাগে। এই সামনে দেখতে পাচ্ছেন উপরে বর্ডার বোর্ডে লেখাও আছে দেখতে পাচ্ছেন মাইলস্টোনে, যে ধন্যবাদ কৃপিয়া পুনঃ পধারে। হ্যাঁ প্রমণ্ডল পাকুর, ঠিক আছে। এবারে এটা ঝাড়খণ্ড শেষ হয়ে গেল, এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার। সৈয়ব যেটা কাজ বলছিল ওই কাজটা করার জন্য এখন এই দেখতে পাচ্ছেন এই ভিতরে যাচ্ছে, তো এখানে কম্পিউটার ঠিক করবে ও এখন। আর আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি সবাই। দেখুন ফ্রেন্ডস, ঢং দেখুন আমার ওয়াইফের, এই দেখুন। হ্যাঁ ঢং বলে না, ফ্যাশন বলে। তো আমি জানতাম না, নতুন জিনিস শিখলাম, ফ্যাশন মানে ফ্যাশনের অর্থই হচ্ছে ঢং, এটাও এই বুড়িটা জানেন না। যেটা হচ্ছে যে সৈয়ব ওখানে ল্যাপটপের কাজ করছে, আর সঙ্গে এখন মেঘা এলো সাথে এদিকে, এখন যাওয়া হচ্ছে বিউটি পার্লার, সোনালি চুল কাটবে বলছে, দেখা যাক। আমি তো এখানে বসলাম, এবার ওরা যাবে, যাও ভিতরে বিউটি পার্লারের বিউটিগুলা, বিউটিগুলা যাও, আয়রা যাও, টাটা। বল কেন বললি দে, চুল কাটবো। ফ্রেন্ডস যেটা বলছিলাম যে মানে এখানে হলো না এই পার্লারটিতে, তো মন খারাপ হয়ে গেছে সোনালি, দেখুন। তো এখন যে মানে আগের বার যেটা গেছিলো, মানে আগে এসেছিলো এখানে, হয়েছিল একবার, তারপরের বার যেখানে গেছিলো ওখানে ভালো পারেনি, তা এখন অন্য জায়গায় দেখতে হবে ওনারাই এখন কোথায়। আর সৈয়ব ওই দিকে কম্পিউটার ঠিক করছে, আর একটা বিউটি পার্লার যেটা অনন্য যাচ্ছে ওরা। হ্যাঁ এখানে কিন্তু আমি আছি তো বাইরে, টেনশন নাই। দেখুন ফ্রেন্ডস আমাকে ব্যাগ ধরতে দিয়ে দিচ্ছে, কত বদমাশেরা। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা জুতো দেখে বুঝতে পাচ্ছেন যে মেয়েদের কত ভিড়। হ্যাঁ মানে সব বিউটি পার্লারে বিউটিগুলো এসছে অনেক, ঠিক আছে। এই এবার যদি এই জুতোগুলোর মধ্যে কেউ পরিচিত হয়ে থাকেন তো কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস আমাদের হলো এখন কেক খাওয়া হলো, দিয়ে মিষ্টির দোকানে জল আনতে গিয়ে দেখলাম যে এটা বিক্রি করছে, তো আমি বললাম যে এটা কী, আমি দেখছি যে সীতাভোগ হয় সাদা রঙের, কিন্তু এটা কী, যে বলছে ছানা পোলাও। ছেনা পোলাও কেমন এখন কে এনে জলটা দেখি, মানে কাঠ এটা টেস্ট করে দেখতে হবে। চামচ দিয়ে তো প্লাস্টিকে, ও এটা কি রে, আ আ
যারা লাকি ড্রতে প্রাইজ পেয়েছে তাদের নাম দেওয়া আছে এখানে। চলো আমি পাপা এখন ঘুমিয়েছিল, এখন উঠে গেল। উপরে যাইনি সেদিনকে, আজকে যাচ্ছি। সৈয়ব কই? আছে 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 আছে। আমরা ওই মল থেকে এই কসমো বাজার আর একটা মলে চলে এলাম, তো এখানে কিছু কেনাকাটা হবে। আবার একটা আমরা মলে এসেছি, বলো আয়রা, বলো। এই তো আয়রা, এইদিকে দেখো কত কত আয়রার এক্সপ্রেশন দেখো। যেটা বলছি যে আমরা যেগুলো বাজার থেকে কিনে আনলাম সেটা হচ্ছে একটা ব্যাগ নিয়েছি, তারপরে একটা বোতল, তারপরে রুম স্প্রে, তারপরে হচ্ছে এটা পাম্প চিরুনি, এটা হচ্ছে সল্ট, এর কি বলবো, হ্যাঁ সল্ট ভরা এটা বোতল, আহেলের এটা, আর এটা হচ্ছে কুর্তি, তার সঙ্গে দুটো বিল ফ্রি।
আর দুটো মলের দুটো বিল ও তার সঙ্গে একটা ঝোলা ফ্রি ঝোলা ও আর একটা ঝোলা থাকবে তো সো फ्रेंड्स যেটা হচ্ছে যে আজকে এই ব্লগটি এখানে সমাপ্ত হলো আরো একটা ব্লগ সন্ধ্যার সময় হবে তো আপনারা কানেক্টেড থাকুন কালকে ওইটা পোস্ট করে দেখাবো তো फ्रेंड्स এই ধরনের নতুন নতুন ব্লগের জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর দেখার জন্য সি ওয়ান নেক্সট ভিডিও फ्रेंड्स ডু সাবস্ক্রাইব